তোমাদেরকে বলবো গণেশ ঠাকুরকে দেখতে। গণেশ ঠাকুরটা জাস্ট তুমি সাইজটা দেখো, তোমরা শুধু সাইজটা দেখো। এইখানে এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই দাদা, ঠিক আছে, দাদা নামটা কি তোমার? তাপস মণ্ডল। তাপস মণ্ডল, এই দাদা কিন্তু এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা বানিয়েছে, খুব সুন্দর। এটা পুরো ব্ল্যাক, মানে এটা কিন্তু একদম আনকমন কালার, মানে এটা কিন্তু খুব দেখা যায় না, যেরকম কালো কালারের। কি বলছিস? বলে এই যে এটা প্যান্টের পেচ্ছাপ করে, কি অবস্থা! নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ফ্রেশ ব্লগে। আমি আজকে খুব এক্সাইটেড, মানে জাস্ট সকাল সকাল উঠেছি, আর উঠেই আগের যে ভিডিওটা, মানে প্রিভিয়াস যে ভিডিওটা দেখলে ওর এন্ডিংটা হয়নি, কারণ কালকে রাতে তাতে ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে ওর এন্ডিং করতে পারিনি। তো সকালে উঠে ওর এন্ডিংটা করলাম, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর এই ব্লগের ফার্স্ট ইন্ট্রোটা শ্যুট করছি। আজকে যেটা প্ল্যান রেখেছি সেটা হচ্ছে বাগবাজার। হ্যাঁ, বাগবাজারে আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা, কারণ বাগবাজারে ওখানে আশেপাশে অনেক ভালো ভালো দুর্গাপুজো হয়, আর ওখানকার প্যান্ডেলগুলো দেখবো যে ওখানকার কীরকম কাজ চলছে না চলছে। আর সাথে সাথে বাগবাজার গেলে বস কুমারটুলি ভিজিট করবো না, আর হতে পারে না এটা। আর তোমাদের সাথে কিন্তু আজকে এই ব্লগের মাধ্যমে পুরো বিষয়টা শেয়ার করবো, বাগবাজারের বিশেষ কিছু বিখ্যাত পুজো, আর সাথে সাথে কুমারটুলির সেই মাতৃপ্রতিমা তৈরি করা, মানে একটা ঝুমি আজকে ব্লগ হতে যাচ্ছে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক বাড়ি থেকেই। আমার ব্যাগ রেডি, কালো ব্যাগ, আমার প্রিয় কালো লোর মানে রং আর কি, আর এই যে কালো মাস্ক, সব কিছুই আমার কালো কালো, মুজোও কালো। সো ফাইনালি এইমাত্র জাস্ট শ্যামবাজার নামলাম, শ্যামবাজার থেকে একটু এগিয়ে গেছি। আমি ভাবছিলাম এখান থেকে আর বাস ফাস ধরবো না, কারণ এখান থেকে বাগবাজার অল্প একটুখানি হেঁটে যাওয়া যাবে। আর জি করে যে রাস্তাটা, মানে আমরা নাগেরবাজার হয়ে আসলাম তো তোমার শ্যামবাজারে, এই যে রাস্তাটা লিটারালি বলছি এতটা খারাপ রাস্তা, এতটাই খারাপ রাস্তা, মানে কিছু বলার নেই। এবং যারা বাসে আসছো তাদের অবস্থা তো একদম মানে কাহিল হয়ে যাবে, আমার মুখ চোখ থেকে অলরেডি বুঝতে পেরেছো। আমার মনে হয় কী বলতো, পুজোর আগে আগে কিন্তু এই রাস্তাগুলো ঠিক করে নেওয়া উচিত, কারণ পুজোর সময় যে হারে গাড়ি চলবে, তারপর তোমার এত লোকজনের ভিড়, এত ক্রাউড থাকবে, তো সেখানে কিন্তু আমার মনে হয় এই রাস্তাগুলো ঠিক করা উচিত। মানে একটা হচ্ছে আমাদের যশোরে কিছু কিছু রাস্তাগুলো, আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই নাগেরবাজার টু আমাদের আরজিগড়ের দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা, মানে খুবই খারাপ, খুবই খারাপ। যারা ডেইলি যাতায়াত করে তারা একমাত্র জানে খুবই খারাপ, আর জ্যাম তো লেগেই রয়েছে। এটা হচ্ছে সেই গিরিশ ভবন, মানে গিরিশচন্দ্র ঘোষের বাড়ি আর কি, সেই বাগবাজারে। এবং গিরিশচন্দ্র ঘোষের বিষয়ে মোটামুটি অনেকেই জানো, হ্যাঁ, এবং যারা মোটামুটি জানো না তাদেরকে বলি যে ডেসক্রিপশন বক্সে কিন্তু গিরিশচন্দ্র ঘোষের বিষয়টা, মানে উইকিপিডিয়ার লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, তোমরা একবার প্লিজ চেক করে নাও, ঠিক আছে। এই হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের বাড়ি, আর এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাচ্ছি বাগবাজার, সামনে বাগবাজারের দিকে, আর ওখান থেকে ডাইরেক্ট হেঁটে হেঁটে কুমারটুলি। আমরা যেটা প্রথমে এসেছি সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে বাগবাজার সর্বজনীন 103তম বর্ষ। এই বাগবাজার সর্বজনীনের প্যান্ডেলটা হচ্ছে বেশ বড়, বেশ বড় প্যান্ডেল হচ্ছে। তো এই বাগবাজার সর্বজনীন দুর্গা উৎসব, মানে এইখানে এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই দাদা, ঠিক আছে, দাদা নামটা কি তোমার? তাপস মণ্ডল। তাপস মণ্ডল, এই দাদা কিন্তু এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা বানিয়েছে, কতদিন লেগেছে এটা করতে? এক সপ্তাহ লেগেছে। কত এখনো বাকি আছে, মানে কালার করবে এখনো? কালার বাকি, লক্ষ্মী বাকি আছে। ও, লক্ষ্মী ঠাকুর এখনো বাকি আছে, গণেশ কার্তিক সরস্বতী এগুলো হয়ে গেছে, গণেশের আঙুল বাকি আছে। ও, মানে এখনো তৈরি আছে, তৈরি, মানে এই ঠাকুরটার আর কি ছোট করে পুজো এই ঠাকুরটাই হবে নাকি? ও, এটা আলাদা, মানে এমনি নর্মালি তুমি বানিয়েছো আর কি, তাই তো? বাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। বাগবাজার সর্বজনীনের মাতৃপ্রতিমা ঠাকুরটা কত বড়, জাস্ট দেখো। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু এর গুগল ম্যাপ দিয়ে রাখবো, মানে যারা যারা আসবে মনে করছো তারা কিন্তু ওই লিঙ্ক ধরলে ডাইরেক্ট চলে আসতে পারবে এখানে। এই হলো ঠাকুরটা, আর খুব উঁচু প্যান্ডেল। এই প্যান্ডেলটা ঠিক কী হচ্ছে একটু বলতে পারবে?
এই প্যান্ডেলটার বিষয়টা একটু বলতে পারবে তুমি? মন্দির হচ্ছে এটা, মন্দির হচ্ছে, মন্দিরটা দিল্লির মন্দির, দিল্লির মন্দির হচ্ছে একটা, ও একটা ইসকন বলে মন্দির, হ্যাঁ দিল্লিতে আছে, ওই মন্দিরটা ডুবলি হচ্ছে, ও মানে ওই মন্দিরে আদলে এটা তৈরি হচ্ছে, তাই তো? ও আর এটা তৈরি করতে তোমরাই তো করছো এগুলো? না তোমরা ঠাকুরটা করছো শুধু, মাতৃপ্রধান? ও পাল, তুমি পাল আছো? ও এটা করতে কতক্ষণ লাগে, কতদিন লাগছে, সরি কতদিন লাগছে? এক মাস, এক মাস টোটালটা? হ্যাঁ, ওই বৃষ্টি ফিষ্টির জন্য এক মাস লাগছে। ও বৃষ্টি ফিষ্টির জন্য এক মাস লাগছে। ও আর তোমাদেরকে বলবো গণেশ ঠাকুরকে দেখতে, গণেশ ঠাকুরটা তুমি সাইজটা দেখো, তোমরা শুধু সাইজটা দেখো কত উঁচু এবং কত বড়ো, এবং কুমোরটুলির পাল্লাই এটা কিন্তু তৈরি করছে। তো কুমোরটুলি যাওয়ার আগে ভাবলাম যে তোমাদেরকে বাগবাজার ঘাটটা একটু দেখিয়ে দিয়ে যাই, ঠিক আছে? যখন এখানে এসছি তো বাগবাজার ঘাটটা একটু দেখে নিই। কিন্তু ওয়েদারটা তোমরা যদি বলো, খুব সুন্দর ওয়েদার, খুবই সুন্দর ওয়েদার। আর এই হচ্ছে বাগবাজার ঘাট, নদী। তো এই যে গলিটা দেখছো, ওই যে সামনে গলিটা, কুমোরটুলি নেমে আমি তো ওখান থেকে অটো করে নেমেছি, নেমে ওই গলিটা দিয়ে একদম ঢুকলাম। এখানে তোমার মানে ঠাকুরের সব কিছু পাওয়া যায়, ওই তোমার ওই কী বলে মাথার চালা থেকে শুরু করে চালা ডিজাইন টিজাইনগুলো করে সব ওগুলো আর কি সরঞ্জামগুলো পাওয়া যায় এখানে। আর এইদিকে রয়েছে শাড়িকে শাড়ি, শাড়িকে শাড়ি। দেখো লিটারালি আমি ওটা মিথ্যা বলবো না, আমি ফার্স্ট টাইম, এই প্রথমবার, হ্যাঁ এই প্রথমবারই আসলাম আমি। আরে এই হি হা হা কত সুন্দর লাগছে, দেখো ছোটোর মধ্যে কত সুন্দর, কত সুন্দর। আর এগুলো সব বাঁধানো, ঠাকুরগুলো সব বাঁধানো, ওখানে কাকু বাঁধাচ্ছে অলরেডি। আর এখানে ছোটো ছোটো সব, তোমাদেরকে বলবো জাস্ট এই প্রতিমাটাকে দেখো, একটু ডার্ক টাচে এই প্রতিমাটা তৈরি করছে। এবং তোমাদেরকে একটু ভেতর দিকে ঢুকে দেখাই, এই প্রতিমাটা যত বড় তত সুন্দর, খুব সুন্দর। এটা এটা পুরো ব্ল্যাক, মানে এটা কিন্তু একদম আনকমন কালার, মানে এটা কিন্তু খুব দেখা যায় না যেরকম কালো কালারের, কিন্তু এটা কিন্তু আমার ব্ল্যাক কিন্তু আমার পছন্দ। তোমরা জানো যে আমি ব্ল্যাক সব থেকে বেশি পছন্দ করি, খুব সুন্দর লাগছে। তো এই মুহূর্তে কুমোরটুলি থেকে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি সোজা আড়িহিটলা, আড়িহিটলা যে বড় পুজোটা করে সেখানে যাবো। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমি কুমোরটুলিতে প্রথমবার এসেছি, আগে যারা এসছো তারা তো মোটামুটি জানো, এখানে এসে আমাকে কিছুজন বলছে কাট করতে হবে, দাদা কাট করতে হবে, আপনার কাট করা নেই। আমি কিসের কাট বলছে, ফটো তুলতে গেলে বা ইউটিউব চ্যানেল থাকলে বা ফেসবুক থাকলে ঠিক আছে, তো তোমাকে কাট করতে হবে। আমি শুধু ওনার দিকে তাকালাম, মানে এর জন্য আবার কাট করতে হবে, ভগবান ঠাকুরের ছবি তুলছে এর জন্য আবার কাট করে পয়সা দিতে আলাদা করে, যাই না কেন, বা যাই হোক ঠিক আছে, যদি ভালো হলে ভালো, ভালো না হলেও ভালো, যেটা ভালো হবে ভালো, বা যাই হোক। কুমোরটুলি ঘুরলাম, তোমাদেরকেও কিছুটা দেখালাম, আর এখন এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে আড়িহিটলা। যদি অটো টটো পাই তাহলে অটোতে উঠে ডাইরেক্ট যাবো আড়িহিটলা। আড়িহিটলা পুজোটার বিষয়ে তোমাদেরকে বলছি, আমরা যে বিকে পাল মোড় জানি না, সেই বিকে পাল, এই হচ্ছে বিকে পালের বাড়ি। এখনও যেই রকম ঠিক সেই রকমই রিকনস্ট্রাকশন, কোনো কিছুই না। আমি জাস্ট প্রথম প্রথম এই গলি দিয়ে বেরোলাম, বেরিয়ে জাস্ট আমি এই জিনিসটা দেখলাম, দেখার পরই আমার মনে হলো বাহ এটা তো আমি দেখিনি, বা এত সুন্দর। আর উপরে যদি তোমাদেরকে দেখাই না, জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা, তোমরা দেখো এই মাথায় পৃথিবী নিয়ে এই জিনিসটা ছু দেখো, খুব সুন্দর কাজ, মানে আগেকার কাজ, মানে বুঝতে পারছো, দুর্দান্ত দুর্দান্ত। আর এইসব বাড়িগুলো দেখে সত্যি কথা নস্টালজিক একটা তো ফিলিংস লাগেই আলাদা। তো আমি এখন চলে এসেছি আড়িহিটলা মোড়ে, ঠিক আছে? আড়িহিটলার মোড়টার সামনেই ঠিক ওই যে দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, ওটা হচ্ছে আড়িহিটলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতি, ঠিক আছে? ওর সামনে যাবো এবং ভেতরে ঢুকবো, যদি আশেপাশে কেউ থাকে তাহলে তাদের সাথে কথাও বলে নেবো, রাস্তাটা পার হয়ে।
এবং এখানে যেটা করছে সেটা হচ্ছে সংকল্প ঐতিহ্যের অঙ্গীকার। হ্যাঁ, এটা হচ্ছে আড়িটোলা পুজো প্যান্ডেলের মূল দ্বার। এখানে আর কি যেটা বলছে সেটা হচ্ছে ভিডিও করা যাবে না, ঠিক আছে, এই আড়িটোলা সর্বজনীন দুর্গা উৎসবে। তো যাই হোক, যতটুকু তোমাদের এখান দিয়ে দেখাতে পাচ্ছি, এখান দিয়ে মোটামুটি ভেতরে একটা স্ট্রাকচার করছে, এটা পুরো প্লাস্টার অফ প্যারিসের। হ্যাঁ, প্লাস্টার অফ প্যারিসের করছে, এবং সংকল্প এটা হচ্ছে তাদের থিমের নাম। এখানে ওই প্লাস্টার অফ প্যারিস দিয়ে কী সব কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে। মোটামুটি ভেতরটা ভালো লাগছে, এবং তোমরা পুরো কমপ্লিট হয়ে আসলে তাহলে তোমাদের আরও ভালো লাগবে, কিন্তু বেশ ভালো লাগছে। আমি যা উঁকি মেরে দেখেছি একটু, আমার তো বেশ ভালো লাগছে, সবে কাজ চলছে, এখন প্লাইউড দিয়ে সব কাজ চলছে। তো বন্ধুরা, আড়িটোলা গেছিলাম, আড়িটোলাতে তো ঢুকতে দিল না, তারপর এখন লাস্ট বাড়ি চলে আসি। এখন অ্যাপ্রক্স দেখতে পাচ্ছ 8টা বাজে যাচ্ছে সন্ধেবেলা। মানে ব্যাপারটা তোমাদেরকে বলি, হঠাৎ আমি আর কোনো প্যান্ডেলে গেলাম না, কেন বাড়ি চলে আসলাম। ব্যাপারটা আড়িটোলা প্যান্ডেলটা কভার করার পর, আমি দেখার পর আমি এক জায়গায় বসেছি, বসার পর না শরীরটা না, এই যে একটু জ্বর আসার আগে একটু কয় না যে একটু গাটা ম্যাচ ম্যাচ করে, একটু কেমন লাগে যেন শরীরটা, ঠিক সেই রকমই লাগছিল। তো আমি আর বেশি রিস্ক নিয়ে আমি ওখান থেকে ডাইরেক্ট বাস ধরেছি, ধরে আমি বাড়ির সামনে এসে বাড়িতে আসলাম। এসে খাওয়া দাওয়া করে, একটু কিছু খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছি, আর ব্লগ করা হয়নি। তো এখন এই ঘুম থেকে উঠলাম সবে 7:30 বাজে, এখন শরীর একদম ফ্রেশ, একদম ঠিকঠাক। আমি একটা তাও জ্বরের ট্যাবলেট খেয়ে রেখেছিলাম, যে যদি জ্বরটা একটু কমে যায়, মানে একটু জ্বর না ঠিক, মানে হালকা একটু জ্বর আসলে আগে যেরকম হয় ঠিক সেরকমই হয়েছিল। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, প্রত্যেক ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, লাইক করলে কী বলতো আরও সবার মাঝে আসবে, এবং সবার মাঝে শেয়ারও করে দিও। তো চলো, আজকের জন্য এইটুকুনি রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট যেতে। ততক্ষণে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Yes.